5000 বছর পর ভগবান শ্রীকৃষ্ণের ঘর থেকে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছিল যা দেখে বিজ্ঞানীদের ঘুম উড়ে গিয়েছিল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে হবে যে আপনি নিজেই দ্বাপর যুগে ফিরে এসেছেন। তাই ভক্তি ভরে সবাই কমেন্ট করুন হরে কৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। এই ঘটনাটির সূচনা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুর নামক শহরে, যেখানে সীমা নামে একটি মেয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। তিনি যখনই তার চারপাশে কোনো পৌরাণিক বা ধার্মিক বিষয়বস্তু দেখতে পেতেন তখনই সেটি নিয়ে উপহাস করতেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে মজা করতেন। কিন্তু কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে। একদিন যখন সীমা একটি কৃষ্ণ মন্দিরে গেলেন তখন সেখানকার সংস্কৃতি দেখে উপহাস করছিলেন। বিষয়টি লক্ষ্য করে ওই মন্দিরের পূজারী ভীষণ রেগে গেলেন। পূজারী সীমাকে বললেন, তুমি এখনো পর্যন্ত ভগবানের শক্তি সম্পর্কে কিছুই জানো না, যেদিন ভগবানের শক্তির পরিচয় পাবে সেই দিন তোমার মুখের কথা বন্ধ হয়ে যাবে এবং তোমার ওই বিজ্ঞান সাধনা অধরা থেকে যাবে। এরপর তিনি সীমাকে একবার মথুরায় যেতে অনুরোধ করেন। তিনি আরো বলেন যে ওইখানে গেলেই তোমার সমস্ত ভুল ধারণা নষ্ট হয়ে যাবে, কারণ মথুরায় প্রতিদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে। এই কথা শুনে সীমার মধ্যে জেদ চেপে বসে। তিনি ওই পূজারীর কথা মতো মথুরায় যাত্রা শুরু করেন এবং সঙ্গে একটি ক্যামেরা রাখেন। এরপর তিনি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে পৌঁছান, কিন্তু তার ক্যামেরা ভিতরে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। সেখানে সীমা জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ ওই স্থান থেকে নন্দগ্রামে চলে গিয়েছিলেন। অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে তাকে নন্দগ্রামে পৌঁছাতে হবে। এরপর তিনি মথুরা থেকে নন্দগ্রামে পৌঁছালেন। এখানে যশোদা মহল এবং নন্দমহল দুটি উপস্থিত আছে, আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণের শৈশব অতিবাহিত হয়েছিল। একে ভগবান শ্রীকৃষ্ণের ঘর বলা হয়ে থাকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত বাল্যলীলা করেছিলেন এই নন্দগ্রামেই। যশোদা মহলের মধ্যে প্রবেশ করে সীমা সমস্ত কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন। সেইখানে উপস্থিত ছিল মা যশোদার রান্নাঘর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মা যশোদা খাদ্য প্রস্তুত করতেন। পুরো মহল ঘুরে দেখার পরেও সীমা কোনো কিছু চমৎকার দেখতে পেলেন না, তাই তিনি জোরে জোরে হাসতে শুরু করলেন। কিন্তু যখনই তিনি মহলের বাইরে এলেন তখনই এক সাধু তার সমস্ত মনের কথা জানতে পারলেন। তিনি সীমাকে বললেন, তুমি যদি সত্যিই চমৎকার দেখতে চাও তাহলে রাত্রি 12টার পর এই যশোদা মহলে চলে এসো। সীমা রাত্রি 12টার পর চুপি চুপি যশোদা মহলের মধ্যে প্রবেশ করলেন। মহলের মধ্যে প্রবেশ করার পর সীমা দেখতে পেলেন এক অদ্ভুত এবং অতি তীব্র রোশনি বেরিয়ে আসছে। রোশনির কাছে পৌঁছাতেই তিনি দেখতে পেলেন চারটি গোমাতা দাঁড়িয়ে আছে এবং একটি 3 থেকে 4 বছরের বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে গোমাতাদের দুগ্ধ পান করছেন। সীমা বুঝতে পারেন যে ইনি হলেন বালকরূপী ভগবান শ্রীকৃষ্ণ। এই দৃশ্য এবং ভগবানের তেজ দেখে সীমা ওই স্থানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরের দিন সকালে কিছু মানুষ এসে তার জ্ঞান ফেরায়। সীমা তার ক্যামেরাতে রাতের ওই সমস্ত ঘটনা রেকর্ড করে রেখেছিল। যখন তিনি ওই ভিডিওটি সবাইকে দেখানোর চেষ্টা করেন তখন ক্যামেরায় ওই 4টি গোমাতাকে পরিষ্কার দেখা গেলেও বালকটিকে আর দেখা যাচ্ছিল না, যা দেখে সীমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এরপর তিনি রাধে রাধে মন্ত্র জপ করতে থাকেন।
এই ঘটনার কথা সীমা নন্দগ্রামের সবাইকে জানাই। তিনি আরও জানাই যে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন নন্দবাবা 2 লক্ষ গাই দান করেছিলেন এবং যশোদা মহলের গোশালায় যে সাদা রঙের গাই আছে তার দুগ্ধ আজও ভগবান শ্রীকৃষ্ণ বালক বেশে পান করতে আসেন। বৈজ্ঞানিক যুক্তিবাদী সীমা ওই ঘটনার পর থেকে সম্পূর্ণ বদলে যায় এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তে পরিণত হয়। সম্পূর্ণ মথুরা এবং বৃন্দাবন ভ্রমণের পর সীমা পুনরায় নাগপুরে এসে ওই মন্দিরের পূজারীর পায়ে এসে পড়েন এবং ক্ষমা ভিক্ষা চান। তিনি বলেন, আমার সমস্ত মোহ দূর হয়েছে, আমি বুঝতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় অবস্থান করছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।